বিরতির পর স্বাগত। বেপরোয়া গতিতে যান চলাচলের ফলে রীতিমতো যান দুর্ঘটনা ঊর্ধ্বমুখী, এমন এক ঘটনা সিধাই থানাধীন অ্যাস্ট্রং পাড়া এলাকায়। জানা গেছে, সিধাই থানাধীন অ্যাস্ট্রং পাড়ায় ঠিক 11টার সময় একটি পথ অবরোধে বসে এলাকাবাসী। কারণ হিসেবে জানা গেছে যে গতকাল TR01B Y0289 নম্বরের একটি গাড়ি ওই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরেশ দেববর্মা পরেশ দেববর্মা নামে এক বৃদ্ধাকে ধাক্কা দেয় সজোরে। তারপর ওনার মেয়ে দৌড়ে এলে ওনার মেয়েকেও মারধর করে গাড়ির ড্রাইভারটি, এমনটাই অভিযোগ। তারপর গাড়িটি পালিয়ে যায়। ঘটনা 4:30টার সময় হয়। তারপর পরেশ দেববর্মার ছেলেরা এসে তাকে জিপিতে নিয়ে যায়, সেখানেই সে মারা যায়। রাতেই সিধাই থানায় তারা এসে অভিযোগ করে যায়। আজ গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে রাস্তা অবরোধে বসে। ঘটনাস্থলে সিধাই থানার আধিকারিকরা থেকে শুরু করে পুলিশ বাহিনী উপস্থিত হয়। অবরোধকারীদের সাথে তারা কথাবার্তা বলেন। কি বলছেন অবরোধকারীরা প্রথমে শোনাচ্ছি। তারপরে গাড়ি তারা চালাইতেছে, তো এমনি অল্প বয়স মানে বয়স করে একটু 50-60 বছর এমনি কইতে গেলে একলা আছিল। তার ঘর তার দুইটা ছেলে আছে, তারাও ঘর নাই, শুধু আছে তার একটা জামাই আর তার একটা মেয়ে। আর মেয়েও কইতে গেলে এটাও রুগী, তার শরীরে কইতে গেলে শক্তিও নাই। সে বাবারে দেখে গেছে গা, তারপরে তার বাবারে তো এমনি গাড়ি লইয়া গেছে গা, তারাও পিড়া টিডা দিয়া লইছে মায়ারে, মায়ারে পিড়া দিয়া লইছে। এরপরে আর জামাইরেও পিড়া টিডা দিয়া সেটা তারা বাজিয়ে গেছে গা গাড়ি। তারপরে কোনো মতে নাম্বার টাম্বার রাখে থাকে তারা রাখছে। এরপরে তার পোলা আসি আয়া ছাইরা তো জিবি লইয়া গেছে গা, জিবি লইছি ধরো না তো 2-3টা রাত্রে এমন টাইমে মারা গেছে গা। মারার পর তারা থানাতে গেছি, গেছি পর তারা তো এমনি ইনকোয়ারি করছি, যাত কোনো এফআইআর টেফআইআর কোনো কিছু করছি না, তারা তো বুঝে না, না তো তারা না বাংলা বোঝে না কোনো কিছু বোঝে। তারা মনে দুইজন না একজন গেছে এটা আমি কইতে পারি না। তারপরেও তারা দুইবার গেছে রাত্রে, ওই সময় কোনো কিছু অ্যাকশন লয়েছে না তারা। রোগী মাসে পর আমরা এখন রুগী মারছি, এরপর এখন রাস্তার আমরা রোডটা ব্লক করছি, এরপরে এখন তারা আছি আয়া ছাড়া একটা সারাও সারা করছি। তো এটা এমনি এমনি সারান যাবে না, যেটা কোনো কিছু এখন কোনো কিছু এফআইআর টেফআইআর নাই, তো আমরা কিটা করবো? আমরা তো মারা গেছে, ওনার নাম কি? ওনার নাম পরে দেবো মা। বয়স কত? বয়স ওই ধরো না ছাই তাই না, একটু এমনি কিছু কোনো কিছু করে না ফার্মা চিন্তা রাখি। আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য। সিধাই থানাধীন অ্যাস্ট্রং পাড়া এলাকায় ঘটে গতকাল রাতে এই ঘটনা। আজ সকাল থেকে অবরোধ করে এলাকাবাসীরা যারাই এই ঘটনার সাথে যুক্ত, বিশেষ করে অভিযুক্ত গাড়ির ড্রাইভারকে অতি দ্রুত পাকড়াও করতে হবে, গ্রেফতার করতে হবে, তার দাবিতেই আজ মূলত এই পথ অবরোধ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।